শুরু করছি বাংলা জানতে চায় সঙ্গে লাইভ ঋতব্রত। কেউ কেউ বলছেন তিনি একটু বড্ড বেশি জেনে ফেলেছিলেন। মনে পড়ে যাচ্ছে হিচকক, পৃথিবী বিখ্যাত ছবির পরিচালক এবং প্রযোজক আলফ্রেড হিচককের কথা। দুবার তিনি তার কেরিয়ারে একই ছবি তৈরি করেছেন, একবার 1956 সালের আগে, আরেকবার 1956 সালে। বিখ্যাত ছবি দ্য ম্যান হু নিউ টু মাচ, জেমস স্টুয়ার্ট আর ডরিস ডে ছিলেন। এই ছবির জন্যই তিনি অস্কারে নমিনেশন পেয়েছিলেন এবং অস্কারও পেয়েছিলেন। বিখ্যাত সেই ছবি। একজন মানুষ যদি গোপন কোনো কথা জেনে ফেলে তাহলে তার জীবন কেমন হয়ে যেতে পারে সেই নিয়েছিল সেই ছবি। সে বিখ্যাত চরিত্রের নাম ছিল বার্নার্ড। হ্যাঁ, কেউ কেউ বলছেন তিনি সবচেয়ে বেশি জানেন, কেউ কেউ বলছেন তিনি সুদক্ষ এমন একজন তদন্তকারী অফিসার যা জুড়ি মেলা ভার এই বঙ্গে। কেউ কেউ আবার বলছেন তিনি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ পুলিশ আধিকারিক, পুলিশ কর্তা এবং তদন্তকারী। আবার কেউ কেউ বলছেন তাকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। কেউ কেউ বলছেন তিনি সবই জানেন এবং তিনি ষড়যন্ত্রের অন্যতম চিত্রনাট্যের রচয়িতা। তিনি আর কেউ নন, বিখ্যাত বিখ্যাত আইপিএস এবং প্রাক্তন কলকাতার নগরপাল রাজীব কুমার। একদিকে রাজীব কুমার, সুদক্ষ অফিসার, ঠান্ডা মাথায় ভাবতে পারেন, যুক্তি সাজাতে পারেন, তদন্ত করতে পারেন, এমনকি ছোট একটা কোনো ক্লুকে ধরে একটা বড় তদন্তের সমাধান করে দিতে পারেন। করতে করতে তিনিই জড়িয়ে পড়েছেন এমন একটা জায়গায় যেখানে একই সঙ্গে তাকে লড়তে হচ্ছে সিবিআইয়ের সঙ্গে, এবং কেউ কেউ বলছেন সিবিআইয়ের পেছনে রয়েছে প্রভাবশালী এই দেশের একটা অংশ। আবার অন্যদিকে তার যারা নিন্দুকে তারা বলছেন লড়ছেন শুধু রাজীব কুমার নয়, তার পেছনে প্রচ্ছন্ন মদত আছে বিরোধী শক্তির, অর্থাৎ দেশে যারা বিরোধী শাসকের তারা। এই নিয়ে আজকে আমাদের আলোচনা। বুনো ওল বাঘার তেঁতুল, বুনোল বাঘা তেঁতুলে আজকে আমরা আলোচনা করব কারণ বাংলা জানতে চায় আজকে ঠিক কী অবস্থা কেসটার, কারণ সর্বত্র আলোচনা হচ্ছে শুধু তাকে ঘিরেই। আমার সঙ্গে রয়েছেন সোমনাথ সিংহ রায়। সোমনাথ সিংহ রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 1984 সাল থেকে বাম বিরোধী রাজনীতি করেন তৃণমূলের নেতা সোমনাথ সিংহ রায়। তবে টেলিভিশন দুনিয়ায় রাজনৈতিক বিশ্লেষক হিসেবে নজর কেড়েছেন। কর্মক্ষেত্রে তিনি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কংগ্রেসের সহসভাপতি ছিলেন। তিনি ছিলেন মহেশতলার পঞ্চায়েতের শেষ উপপ্রধান। প্রাক্তন পুলিশ কর্তা পঙ্কজ দত্ত, আইপিএস পঙ্কজ দত্ত। তবে সাংবাদিকতাকে প্রথম জীবনে পেশা হিসেবে বেছে নিতে চেয়েছিলেন তিনি, সেই জন্যই সাংবাদিকতায় মাস্টার ডিগ্রি রয়েছে তার। তবে সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশের চাকরিতে যোগ দেন। 3 দশক ধরে দায়িত্ব সামলেছেন রাজ্যের আইন শৃঙ্খলার। সীমান্তবর্তী মালদা জেলার পুলিশ সুপার ছিলেন। নদিয়ার মতো গুরুত্বপূর্ণ জেলার আইন রক্ষার ভারও ছিল তার হাতে। ডিআইজি আইজি হিসেবেও কাজ করেছেন পঙ্কজ দত্ত। অত্যন্ত স্বচ্ছভাবেই সামলেছেন রাজ্য গোয়েন্দা বিভাগের দায়িত্ব। বাম আমলে দাপুটে ও সৎ পুলিশকর্তা হিসেবেই তার পরিচিতি ছিল, তৎকালীন সরকারের নয়। পঙ্কজ দত্ত বরাবরই ছিলেন নির্বাচন কমিশনের বিশ্বস্ত। তরুণ আইনজীবী সৌম্যজিৎ রাহা, সৌম্যজিৎ রাহা বিশিষ্ট আইনজীবী হিসেবে পশ্চিমবঙ্গের বহু গুরুত্বপূর্ণ ফৌজদারি মামলা সামলেছেন তিনি। ফৌজদারি বা সাইবার ক্রাইম আইনজ্ঞ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্থায় অতিথি শিক্ষক হিসেবেও জড়িত আছেন সৌম্যজিৎ রাহা। অমিতাভ মজুমদার, বিশিষ্ট রাজনীতিক। অমিতাভ মজুমদার চিটফান্ড আন্দোলনের পুরোভাগে ছিলেন বিশিষ্ট রাজনৈতিকবিদ অমিতাভ মজুমদার। শুধু চিটফান্ড নয়, বিভিন্ন গণ আন্দোলনের নেতৃত্বও দিয়েছেন। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। 2015 সালে সক্রিয় রাজনীতিতে প্রবেশ। তৈরি করেন জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেসের। বর্তমানে এই দলের সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন অমিতাভ মজুমদার। প্রাক্তন পুলিশ আধিকারিক অজয় মুখোপাধ্যায়,
অজয় মুখোপাধ্যায় দুধে পুলিশকর্তা হিসেবে তার দক্ষতা সর্বজন বিদিত। কর্মজীবনে বহু অপরাধের তদন্তের কিনারা করেছেন অজয় মুখোপাধ্যায়। একসময় তিনি সমাজ বিরোধীদের ত্রাস হয়ে উঠেছিলেন, সুবক্তা হিসেবে তিনি যথেষ্ট পরিচিত মুখ হয়ে উঠেছেন। বাংলার সেরা প্যানেলিস্ট আজকে আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমে একবার দেখে নেব বুনোল বাগাতে তুলে, যেন শেয়ানা শেয়ানায় লড়াই চলছে, যুক্তি থেকে শুরু করে কে কাউকে এক ইঞ্চি জমি ছাড়ছে না। সেখানে কখনো কখনো অস্ত্র, মাথা শানিত মস্তিষ্ক জানিত বুদ্ধি, একবার দেখে নেব। সিবিআই বনাম রাজীব কুমার, সারদা কেলেঙ্কারির তদন্তে এই দুই পক্ষ একে অন্যের দিকে ছুঁড়ে দিচ্ছেন টক্কর। এক পক্ষ অন্য পক্ষকে যখন নাগালে পেতে চাইছে, অন্য পক্ষ তখন কৌশলী অবস্থান নিয়ে এড়িয়ে যাচ্ছেন হাজিরা। সারদা কেলেঙ্কারিতে জড়িত থাকতে পারেন এমন নেতা মন্ত্রীদের নাম জানতে একমাত্র চাবিকাঠি হতে পারেন রাজ্যের গঠিত তৎকালীন সিট প্রধান রাজীব কুমার। এই দৃঢ় সন্দেহ থেকে গত দেড় বছরের বেশি সময় ধরে তাকে নাগালে পেতে সমান তালে চেষ্টা চালিয়ে যাচ্ছে সিবিআই। কিন্তু দম্বার অঘোষিত লড়াই, সেই লড়াইয়ে রাজীব যেমন পাশে পেয়েছেন সিআইডি কে, তেমনি প্রশাসনের প্রচ্ছন্ন হাত রয়েছে তার উপরে। তারই প্রমাণ পাওয়া গিয়েছিল ফেব্রুয়ারিতে রাজীব কুমারের বাড়িতে ঢুকতে গিয়ে রাজ্য পুলিশের বাধার মুখে পড়তে হয় সিবিআই আধিকারিকদের। গ্রেফতারি এড়াতে সুপ্রিম কোর্টের দেওয়া রক্ষা কবচ নিয়ে শিলং এ সিবিআই আধিকারিকদের জেরার মুখে বসেন প্রথমবার। হাল ছাড়তে রাজি নয় সিবিআই ও, রাজীবের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তারা। ফলে রাজীবকে দেওয়া রক্ষা কবচ প্রত্যাহার করে নিয়েছে শীর্ষ আদালত। তাকে ঘিরে ফেলতে ইতিমধ্যে লুকআউট নোটিশ জারি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমন পরিস্থিতির মধ্যে সোমবার ফের এক দফা হাজিরা এড়ালেন রাজীব। সূত্রের খবর, আগাম জামিনের আবেদন নিয়ে মঙ্গলবার আদালতের দ্বারস্থ হবেন তিনি। তবে সিবিআই এর সঙ্গে কলকাতার প্রাক্তন নগরপালের লড়াই যে হচ্ছে শেয়ানে শেয়ানে, সে কথা স্বীকার করে নিয়েছেন অনেকেই। কেউ কেউ বলছেন যেমন বুনো ওল তেমনই বাঘাতে তোল। ব্যুরো রিপোর্ট, সাধনা নিউজ। কেউ কেউ প্রশ্ন তুলবেন কে বুনো ওল আর কেই বা বাঘা তেঁতুল, কাকে বলা হচ্ছে ওল কাকে বলা হচ্ছে তেঁতুল। না, এ প্রশ্নের উত্তর আমরা দেব না, তার কারণ গোটা বঙ্গ এখন দুভাগে বিভাজিত। কেউ কেউ রাজীব কুমারের পাশে এসে দাঁড়াচ্ছেন, একজন সুদক্ষ পুলিশ অফিসারকে, একজন সুদক্ষ তদন্তকারী অফিসারকে, এক সুদক্ষ বুদ্ধিমান তদন্তকারী, একজন মস্তিষ্ক যার মস্তিষ্কই হচ্ছে অস্ত্র, তাকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে একদল মনে করছেন। আরেক দল মনে করছেন না, তাকে গ্রেফতার করতেই হবে, তার কাছ থেকে জানতেই হবে যে সত্যি লাল ডায়েরি ছিল নাকি, সেই লাল ডায়েরিতে কোন কোন প্রভাবশালীর নাম রয়েছে। সুতরাং বঙ্গ এবং বঙ্গবাসী বিভাজিত দুই পর্বে, আপনারাই ঠিক করবেন কে বুনো ওল আর কেই বা বাঘা তেঁতুল। আমি আলোচনার প্রথমেই যে কথা বলেছিলাম, এই মুহূর্তে আজকের দিনে সর্বত্র তাকে নিয়ে আলোচনা করা হচ্ছে। আমি একটু প্রথমেই চলে যাব পঙ্কজ দত্ত মহাশয়ের কাছে। প্রাক্তন পুলিশকর্তা, দীর্ঘদিন ধরে বিভিন্ন তদন্তে এবং তদন্তকারী অফিসার হিসেবে যার বিরাট সুনাম রয়েছেন, এবং আমার মনে রয়েছে তিনি যখন এসপি ছিলেন নদিয়াতে, নির্বাচন কমিশন যখন তাকে দায়িত্ব দিয়েছিলেন, এমন নির্বাচন তিনি পরিচালনা করেছিলেন যে বিরোধী থেকে শাসক, তৎকালীন শাসক, কেউ কোনো প্রশ্ন তুলতে পারেনি। আমি প্রথমেই পঙ্কজবাবু আপনাকে জিজ্ঞেস করব যে 1989 ব্যাচের রাজীব কুমার, আপনার থেকে আপনি যখন পুলিশ সার্ভিসে এসেছেন ততদিনে তো তিনি চলে এসেছেন, আপনার কি কখনো তার সঙ্গে দেখার সুবিধা, মানে সুযোগ হয়েছে বা কাজ করার, তার বা আপনার কাজ করার সুযোগ হয়েছে একসঙ্গে? আমি রাজীব কুমারকে খুব কাছ থেকে চিনি, আই নো হিম ভেরি ইন্টিমেটলি, এবং আমার পারসেপশনে অ্যান্ড এস্টিমেশনে হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট আইপিএস অফিসার্স, নট অনলি অফ দি স্টেট বাট অফ দ্য কান্ট্রি। হি ইজ এ ফাইন টেকনোক্র্যাট, উনি বিটেক পাস করা ছেলে, এবং কথা বলেন খুব কম, কাজ করেন বেশি। ওনার মিসেস, তিনিও কিন্তু একজন আইআরএস অফিসার, তিনিও একদম ইনকাম ট্যাক্সের একজন বড় আধিকারিক, এবং রাজীব কুমার সম্বন্ধে কেউ কখনও কিন্তু কোনো ফিনান্সিয়াল ইমপ্রপ্রাইটি সম্বন্ধে কেউ কখনও কোনো কোশ্চেন করতে পারেনি। এই ব্যাপারটা ওনার একদম ইম্পেকেবল ইন্টিগ্রিটির ম্যান রাজীব কুমার। বাট
কোশ্চেনটা হচ্ছে যেটা নিয়ে আপনি আজকে আলোচনা করছেন সেটা কিন্তু কোশ্চেন নয়। প্রশ্নটা হলো ঠিক একদম তার ব্যক্তিগত সততা নিয়ে এবং তার এফিশিয়েন্সি ইংরেজিতে বলে অর্থাৎ কর্মক্ষমতা নিয়ে এবং কর্মপদ্ধতি এবং তিনি যেভাবে তদন্ত করেন এই নিয়ে কিন্তু কারোর কোনো প্রশ্ন নেই, তিনি একজন দক্ষ সৎ আইপিএস অফিসার। এবার আপনাকে আমি বলছি যে ইন রিসেন্ট পাস্ট ভারতবর্ষে কোনো আইএএস বা আইপিএসকে কোনো নাম নিয়ে এতটা আলোড়িত হয়নি যেটা রাজীব কুমারকে নিয়ে হয়েছে। রাজীব কুমারের জন্য আপনি দেখুন আমাদের রাজ্যের যিনি একদম টপমোস্ট ব্যক্তি, টপমোস্ট এক্সিকিউটিভ, তিনি ধর্নায় বসে গিয়েছিলেন, বিরোধী নেতারা 24 ঘন্টার মধ্যে ক্যালকাটা চলে এলেন। ঠিক। এবং সবথেকে যেটা বড় কথা যে সিবিআই তাকে ইন্টারোগেট করলো 37 আওয়ার্স অ্যাট এ স্ট্রেচ ফর লং 5 ডেজ, 5 দিন জেরা করলো, 5 দিন জেরা করে সেটা ভিডিও রেকর্ড করে রাখা আছে শিলংয়ে। এবার ওদের যে প্রশ্নটা হলো আমি আপনাকে বলছি সিবিআই যে জিনিসটা ভুল করেছিল সেবার, হারিডলি তারা রাজীব কুমারের রেসিডেন্সে গিয়ে তাকে ইন্টারোগেশনের চেষ্টা করেছিল, দ্যাট ওয়াজ এ ফল্টি টেকনিক অন দি পার্ট অফ দ্য সিবিআই। সিবিআই সেই কাজটা কিন্তু এবার ওইভাবে করছে না, দে হ্যাভ চেঞ্জ দ্য গেম প্ল্যান। ওরা এবার দেখবেন এবার যেভাবে যাচ্ছে ওরা কিন্তু সমস্ত স্টেপ বাই স্টেপ এগোচ্ছে। এবার একটা প্রশ্ন যেটা আমি জানি না, আজ অবধি কোনো সাংবাদিক কুল বা কোনো বুদ্ধিজীবী বা কেউ কোনো আমলা কেউ প্রশ্নটা তোলেননি, আমি সেই প্রশ্নটা আজকে আপনার চ্যানেলে ফার্স্ট রেজ করলাম। সেটা হচ্ছে আমাদের সারা ভারতবর্ষে যত আইপিএস অফিসার আছেন তাদের ক্যাডার কন্ট্রোলিং অথরিটি হচ্ছে MHA, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স নিউ দিল্লি, তারা হচ্ছে ক্যাডার কন্ট্রোলিং অফিসার। এই যে আমাদের রাজ্যে যেসব আইপিএস অফিসাররা কাজ করে তাদের একটা রেশিও আছে, সেই রেশিও অনুযায়ী তারা কাজ করে এবং দেখা যায় যে আমাদের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইপিএস হচ্ছেন রাজীব কুমার। এইবার রাজীব কুমারকে যখন এডিজি সিআইডি থেকে তাকে যখন ইলেকশন কমিশন যখন বদলি করলো, দ্যাট ইজ আনপ্রেসিডেন্টেড বিকজ হি ওয়াজ ইন নো ওয়ে কানেক্টেড উইথ দ্য প্রসেস অফ ইলেকশন। ইলেকশন প্রসেসের সঙ্গে যে ব্যক্তি যুক্ত না তাকে বদলি করা যায় না। তাহলে $1 মিলিয়ন কোশ্চেন উঠছে, সেই মানুষটাকে বদলি করা হলো কেন? তাহলে ইলেকশন কমিশন এমন কোনো ক্লু তাদের হাতে ছিল যার বেসিসে বলিয়ান হয়ে তারা দে হ্যাড টেকেন দ্য ডিসিশন টু রিপ্লেস হিম ফ্রম দ্যাট চেয়ার। এবার যখনই তারা তাকে বদলি করলেন সুকৌশলে তাকে বদলি করা হলো কিন্তু নিউ দিল্লিতে। কোথায় বদলি করা হলো? সেই MHAতেই বদলি করা হলো। এবার MHAতে বদলি করার পর গতকাল ম্যাডাম চিফ মিনিস্টার যে বদলিগুলো করলেন, যেগুলো এক্সিকিউট করলেন, সেই এক্সিকিউট করার সময় ইন অল পোস্টিংস দের ইজ নো প্রবলেম এক্সেপ্ট রাজীব কুমার। কেন না? যাকে ক্যাডার কন্ট্রোলিং অথরিটি তার কাছেই রাজীব কুমারকে রাখা হয়েছে এবং তুমি তাকে যে এখানে এডিজি সিআইডি করে আবার পুনর্বহাল করলে একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস কিন্তু তুমি আলটপক এবং নিজের অজান্তে তৈরি করলে, উইদাউট নোয়িং অ্যান্ড উইদাউট ডাইভিং ডিপ ইন টু দ্য প্রবলেম ইউ ক্রিয়েটেড এ কন্ট্রোভার্সি অ্যান্ড ক্রিয়েটেড এ হর্নেস নেস্ট। এবং এখানে যে প্রশ্নটা রয়েছে কেন্দ্র রাজ্য, আমাদের যেখানে কেন্দ্র এবং রাজ্য একসঙ্গে চলে এখানে আবার কিন্তু একটা সংঘাত। আমি বলছি এই এই প্রশ্নটা কোনো মিডিয়া কেউ তোলেনি। আমি পঙ্কজবাবু আপনি তুলেছেন, আপনাকে মানে আমি সত্যি বলছি যে এই জন্যই আমার আপনার কথা শুনতে এত ভালো লাগে। এই একই যুক্তি কাল থেকে আমরা আমাদের সাংবাদিকদেরও প্রশ্ন করেছিলাম এবং আমাদের এই প্রশ্নটা ছিল এবং আমিও মুখিয়েছিলাম কতক্ষণে পঙ্কজ দত্ত মহাশয় আসবেন একবার জিজ্ঞেস করব, তার কারণ এই প্রশ্নটা কিন্তু কাল থেকে আমরা তুলেছি। ধরুন যে কোনো জায়গায় গোটা বাংলায় যে কোনো পরিবর্তনে কোনো অসুবিধা নেই, কিন্তু এই জায়গায় একটা তো জটিলতা আছে। এবার এবার বলছি আপনাকে, ইউ আর ভেরি কারেক্ট। এইবার আপনি দেখুন যতগুলো পোস্টিং হয়েছে, স্টার্টিং ফ্রম দ্য আইএএস অফিসার অত্রি ভট্টাচার্যকে সরানো হয়েছে তার জায়গায়, নো কোশ্চেন, কিছু কোশ্চেন উঠবে না। কিন্তু যেহেতু ওকে বদলি করা হয়েছে নিউ দিল্লিতে MHAর কাছে, এবার উইদাউট দি কনকারেন্স অফ দি MHA ক্যান ইউ রিপ্লেস হিম টু হিজ প্যারেন্ট পোস্টিং? এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন, একটা কনস্টিটিউশনাল। এই প্রশ্নটা নিয়ে আলোচনা করবো, এই প্রশ্নটা নিয়ে আমাদের আলোচনা করতে হবেন কারণ তিনি রাজীব কুমার। এই প্রশ্নটা নিয়ে আলোচনা করতে হবে কারণ নির্বাচন কমিশন
পঙ্কজবাবুর কথাতেও স্পষ্ট যে তাকে বদলি করেছেন এমন একটা পদে তিনি ছিলেন যেখানে প্রত্যক্ষভাবে নির্বাচন পরিচালনার সঙ্গে তার যোগ ছিল না। তাহলে বদলি হলেন কেন? আবার বদলি হয়ে তিনি স্বরাষ্ট্র, দিল্লির স্বরাষ্ট্র দফতরের এমন একটি দফতরে গেলেন যে দফতরটি দিল্লি অর্থাৎ কেন্দ্রীয় যে সরকার রয়েছে তার মধ্যেই পড়ে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দফতর। সেই দফতর থেকে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার, তাকে আবার ফেরত নিয়ে এলেন সিআইডি এডিজি করে। কিন্তু সেখানেই প্রশ্ন, এ সবই কি হচ্ছে কারণ তার নাম রাজীব কুমার? এ সবই কি হচ্ছে, সমস্ত সংজ্ঞা কি বদলে যাচ্ছে এবং কেন্দ্র এবং রাজ্যের সম্পর্কও বদলে যাচ্ছে কারণ তার নাম রাজীব কুমার? রাজীব কুমারকে একবার দেখে নেব। রাতের শহর তার হাতের তালুর মতোই চেনা, অন্ধকার জগৎ দিনের আলোর মতোই পরিষ্কার। তিনি কলকাতার প্রাক্তন নগরপাল ও বর্তমান সিআইডি এডিজি রাজীব কুমার। অন্ধকার জগতে তার এতটাই ওঠা বসা ছিল যে টেলিফোনে গলা শুনেও বলে দিতে পারতেন ফোনটা কে করেছিল। টার্গেট আফতাব আনসারি। জানুয়ারি 2002 সাত সকালে রাজীব কুমারের ল্যান্ডলাইনে একটি ফোন আসে। টেলিফোনের ওপার থেকে শুধু বলা হয়, কুমার সাহা। উত্তরে রাজীব কুমার বলেছিলেন, হ্যাঁ আফতাব। তারপর টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু এখানেই শেষ হয়নি, ওই একটি ফোন কলকে হাতিয়ার করেই তদন্তের জাল বিছাতে থাকেন রাজীব কুমার। আর সেখানেই হদিশ পান আফতাব আনসারি, আন্ডারওয়ার্ল্ড ডন। দুবাই থেকে ফোন করেছিল। তদন্তে নেমে রাজীব কুমার জানতে পারেন আফতাব আনসারি খাদিমকর্তা অপহরণের সঙ্গে যুক্ত। আমেরিকান সেন্টারে হামলার মাস্টার মাইন্ডও ছিল সেই আনসারি। তুখর ছাত্র, আইআইটির কম্পিউটার সায়েন্সের ডিগ্রি রয়েছে তার হাতে। নিজের মেধা আর অন্ধকার জগতের তথ্যকে কাজে লাগিয়ে সফল হয়েছেন একের পর এক জটিল কেসে। পুলিশ মহলের রটনা, অপরাধীদের ধাওয়া করতে মরিয়া রাজীব কুমার সবসময় টুথব্রাশ ও পেস্ট সঙ্গে রাখেন। খাগড়াগড় কাণ্ড। খাগড়াগড় কাণ্ডে কিনারাতেও বড় ভূমিকা ছিল রাজীব কুমারের। 2014 সালের 2 অক্টোবর বিস্ফোরণে কেঁপে উঠেছিল খাগড়াগড়। আঙুল ওঠে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। কেন কোনো তথ্য ছিল না প্রশাসনের কাছে তা নিয়েও প্রশ্ন ওঠে। সেই সময় কিছুটা হলেও মুখ রক্ষা করেছিলেন রাজীব কুমার। বিস্ফোরণের মূল যোগসূত্রকারী ও জামাতের সক্রিয় সদস্য সাজিদকে গ্রেফতার করেছিলেন। এক দুদিন নয়, 21 বছর ধরে অপরাধীদের পিছনে ছুটেও অক্লান্ত রাজীব কুমার। হুব্বা শ্যামলের মতো একাধিক অপরাধীদের বাগে এনেছেন রাজীব কুমার ও তার দলবল। ব্যুরো রিপোর্ট, সাধনা নিউজ। সত্যি তার প্যাশন যেন ছিল অপরাধী ধরা। দুটি ছোট্ট ঘটনা আপনাদের জানিয়ে রাখি। দুটি ঘটনার সময় আমি সেই সময় সাংবাদিকতা করি। যেমন কলকাতা শহরে খবর এসে পৌঁছালো যে একজন বিখ্যাত হুগলির সমাজ বিরোধী লুকিয়ে রয়েছেন। খবর পাওয়া গেল যে একটি মাল্টিপ্লেক্সে সে ছবি দেখছে, সিনেমা দেখছে। কিন্তু হুব্বা শ্যামলের তখন বেশভূষা এমনকি চেহারার আদলও সে পাল্টে ফেলেছে। রাজীব কুমার সেখানে এক দল তার মনোমত দক্ষ পুলিশ অফিসারকে নিয়ে দাঁড়িয়ে আছেন। হুড়হুড় করে লোকে বেরিয়ে আসছে, ভিড়, চেনা যাচ্ছে না কে সেই হুব্বা শ্যামল যাকে খুঁজছে পুলিশ। রাজীব কুমার ডাকলেন শ্যামল বলে। সঙ্গে সঙ্গে একজনই বলে যেতে পারে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শুধু মুখ ঘোরালো কে ডাকছে তাকে। সঙ্গে সঙ্গে গ্রেফতার হলেন হুব্বা শ্যামল। আবার ধরুন সল্টলেকের পিএনবির কাছে হঠাৎই একজন অপহরণ হলেন, একটি মেয়ে তিনি অপহরণ হয়েছেন। আমি সেই মেয়েটির নাম বলছি না, তার কারণ তখন আমরা অপহৃত যিনি হয়েছেন তার নাম প্রকাশ করতাম। এখন আমরা জানি যে কারোর নাম সেভাবে প্রকাশ করা উচিত না। শুরু হয়ে গেল তদন্ত। তদন্তে বার করা হলো একজন ক্রিমিনালকে, সাংঘাতিক ক্রিমিনাল, তার নাম গুঞ্জন। এবং তদন্ত করতে গিয়ে কেঁচো কুড়তে যেন কেউটে সাপ বেরিয়ে গেল, গুঞ্জন একটা নয়, তিনটে খুনের আসামি। এসবেরই নেপথ্যে ছিলেন রাজীব কুমার। আমি একটু চলে যাবো অজয়বাবুর কাছে। অজয়বাবু, আপনি তো রাজীব কুমারের সঙ্গে কাজ করেছেন। হ্যাঁ করেছেন।
সুদক্ষ পুলিশ অফিসার বলতে যা বোঝেন, সুদক্ষ পুলিশ কর্তা বলতে যা বোঝেন, আপনি তো রাজীব কুমার সঙ্গে কাজ করেছেন, আপনার কি মনে হয় এগুলো সব কিংবদন্তি মিথ নাকি সত্যি এরকমই? আমি বলছি, রাজীব কুমার সাহেবকে সুদক্ষ পুলিশ অফিসার হিসাবে বললে কম বলা হয়, সুদক্ষর ওপরেও যদি কিছু একটা থাকে সেটাই বলতে হয়, কারণ ওনার কাছ থেকে আমাদের অনেক কিছু শিখেছি রিগার্ডিং ক্রাইম ওয়ার্ক। তো এক আধ দিন নয়, ওনার সঙ্গে কলকাতা পুলিশে এবং রাজ্য পুলিশে লেকটাউনে বাগুইয়াটি তিলজলায় চাকরি করার আমার সুযোগ হয়েছিল। আমি তার জন্য আমি গর্ববোধ করি, কেননা ক্রাইম ওয়ার্কে ওনার কোনো জুড়ি নেই, আনপ্যারালাল বলা যেতে পারে, এবং ওনার কাছে অনেক শেখার আছে। আমরা এরকম বহু ওনার ট্র্যাকিংয়ে ট্র্যাকিং করছেন উনি আর আমাদের ডাইরেকশান দিচ্ছেন করে আমরা অনেক কেসে ডিটেকশান করেছি, অনেক হিনিয়াস ক্রাইম ডিটেক্ট করে ক্রিমিনাল ধরেছি, এবং যেগুলো মানে ধরার কোনো মানে কথা না, এগুলো সাধ্যের বাইরে। আমি একার সময় ইমপেশেন্স হয়ে গিয়ে সাহেবকে বলছি, স্যার এ ধরা যাবে না, খুব সেয়ানা আছে। উনি শুধু সাহস দিতেন যে পুলিশে সবচেয়ে বড় সেয়ানা কোন হয়, পুলিশ সবচেয়ে বড় সেয়ানা হয়, তখন লেগে থাকো পেরে যাবে। আলটিমেটলি কিন্তু আমরা গোলে পৌঁছে গেছি, এইটা হচ্ছে ওনার একটা বিশেষ সাবঅর্ডিনেটদের প্রতি ওনার একটা যে একটা ইনথিউজম করা বা ওনাকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা কিন্তু ওনার অ্যাজ সুপিরিয়ার অফিসার ওনার ছিল। মানে ফোর্সকে তিনি ভালোবাসতেন, টিম মনে করতেন দারুণ, টিম মানে ফোর্সকে এবং অফিসারদেরকে, যে কাজের লোক উনি ছিলেন, কাজের লোক। ওই সাহেব বললেন, পঙ্কজ স্যার বললেন, ওনারও ডিসপোজালে আমি ছিলাম, উনি যেগুলো বললেন এরপরে আমার বলার আর কিছু অপেক্ষা রাখে না, যে উনি কাজ করতে ভালোবাসতেন, কথা কম, এটা আমরা দেখেছি, এবং অনেক কিছু ওনার কাছে শেখার আছে, এবং বিষয়ের গভীরে বোধহয় ঢুকে যেতেন, বিষয়ের গভীরে ঢুকে যেতেন। শুধু তাই নয়, উনি শেষ দেখে ছাড়তেন, রাস্তার মাঝখান থেকে ছেড়ে আসতেন না, যে এটা হবে না বলে এরকম না, শেষ দেখে ছেড়ে দিতেন। আলটিমেটলি ডিটেক্ট হতোই, কেসের ডিটেকশন হবেই হবে, এমন আমার জানা নেই যে এমন কোনো কেস মানে হিনিয়াস ক্রাইম উনি মাঝ রাস্তার থেকে ছেড়ে এসেছেন, না এটা আর হবে না, হোপলেস হয়ে গিয়ে, এরকম কোনো আমার জানা নেই বা দেখা নেই। অবশ্যই আমরা এ নিয়ে আরও আলোচনা করব। তিনি ছিলেন সুদক্ষ অফিসার, হ্যাঁ সুদক্ষ তো বটেই, ছিলেন বলছি কিন্তু বলা উচিত তিনি সুদক্ষ অফিসার, কারণ তিনি এখনও কিন্তু তিনি প্রাক্তন নন, তিনি আছেন। কিন্তু এত সুদক্ষ অফিসার, কথা কম বলেন, কাজ বেশি করেন, বিষয়ের গভীরে পৌঁছে যান, আবার বলছি বিষয়ের গভীরে পৌঁছে যান, কিন্তু তা সত্ত্বেও তার বিরুদ্ধে কেন অভিযোগ একবার দেখে নেব। 2013 সামনে আসে রাজ্যে তোলপাড় করা সারদা কেলেঙ্কারি, নাম জড়ায় তৃণমূলের একাধিক নেতার, রাজ্য প্রশাসনের বিরুদ্ধে তৈরি হয় তীব্র চাপ। কেলেঙ্কারির তদন্তে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম গঠন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতৃত্বে রাখা হয় বিধাননগরের তৎকালীন কমিশনার রাজীব কুমারকে। তদন্তে নেমে নমুনা সংগ্রহ, জিজ্ঞাসাবাদ, গ্রেফতারি হয়েছে সবকিছুই। পরিস্থিতির বদল হতে শুরু করে সুপ্রিম কোর্টের এক নির্দেশের পর। সারদা কাণ্ডের তদন্তভার যায় সিবিআই এর হাতে। তদন্তে নামার পর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অভিযোগ, সিট সারদার তদন্ত চালানোর সময় তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন রাজীব কুমার। সিবিআই এর তদন্তকারী আধিকারিকদের সঙ্গে সহযোগিতাও করেননি। অসহযোগিতার অভিযোগ তুলে রাজীব কুমারের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় সিবিআই। অভিযোগ ছিল রাজীব কুমার মামলার একাধিক গুরুত্বপূর্ণ নথি ও তথ্য প্রমাণ লোপাট ও বিকৃত করেছেন। বারবার জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠালেও তিনি সিবিআই এর কাছে হাজিরা দেননি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি তাদের কাছে জেরায় সারদা কেলেঙ্কারির নাম্বার 2 দেবযানী মুখোপাধ্যায় একটি লাল ডায়েরির কথা জানিয়েছিলেন, যার মধ্যে ছিল বহু গুরুত্বপূর্ণ নথি। মিডল্যান্ড পার্কের সারদার দপ্তরে ছিল ওই ডায়েরি। রাজ্যের গঠিত সিট দপ্তরের তল্লাশির সময় লাল ডায়েরিটি বাজেয়াপ্ত করে, কিন্তু সিটের দাখিল করা সিজার লিস্টে ওই ডায়েরির কোনো উল্লেখই নেই। তাহলে গেল কোথায়? এখানেই তৈরি হয়েছে ধোঁয়াশা। এরই মধ্যে কলকাতার নগরপালের দায়িত্বভার পান রাজীব কুমার। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের 3 তারিখ রাজীব কুমারের বাড়ির সামনে তৈরি হয় চূড়ান্ত নাটক। সিবিআই এর তদন্তকারী অফিসাররা তার বাড়িতে ঢোকার চেষ্টা করলে তাদের পুলিশের বাধার মুখে পড়তে হয়, তুলে নিয়ে যাওয়া হয় থানায়।
তৈরি হয় চূড়ান্ত সংঘাত। আইপিএস অফিসারের পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গণতন্ত্রের ওপর আঘাত করা হয়েছে, কেন্দ্রের বিরুদ্ধে এমন অভিযোগ তুলে মেট্রো চ্যানেলে ধর্ণায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। টানা পড়েন গড়ায় কেন্দ্র ও রাজ্যের মধ্যে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই। রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে না, এই রক্ষা কবচ দিয়ে তাকে শিলংয়ে গিয়ে গোয়েন্দা আধিকারিকের মুখোমুখি বসার জন্য নির্দেশ দেয় শীর্ষ আদালত। টানা পাঁচ দিন জেরার মুখে পড়তে হয় রাজীব কুমারকে। তবে জেরায় রাজীবের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে সিবিআই। অসহযোগিতার অভিযোগ তুলে ফের তাকে হেফাজতে নেওয়ার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়। মুখবন্ধ খামে জমা দেয় রাজীবের বিরুদ্ধে অভিযোগগুলি। গত 17ই মে রাজীবকে দেওয়া রক্ষা কবচ তুলে নেয় আদালত। তবে গ্রেফতারি এড়াতে আইনি পদক্ষেপ নিতে রাজীব কুমারকে 7 দিন সময় দেয় সুপ্রিম কোর্ট। সেই 7 দিন পেরিয়ে গেলেও এখনও জামিন নিয়ে উঠতে পারেননি তিনি। মঙ্গলবার বারাসাত আদালতে আগাম জামিনের আবেদন জানাবেন তিনি। যদিও এর মধ্যে সুযোগ থাকলেও তাকে গ্রেফতার করেনি সিবিআই। যাতে তিনি দেশ না ছাড়তে পারেন তার জন্য লুকআউট নোটিশ জারি করেছে সিবিআই। জেরার জন্য সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দিয়েছে, যদিও হাজিরার জন্য 7 দিন সময় চেয়ে নিয়েছেন রাজীব। ব্যুরো রিপোর্ট, সাধনা নিউজ। দেখলেন সুদক্ষ অফিসার রাজীব কুমারের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ রয়েছে। আমি একবার পঙ্কজবাবুর কাছে যাব। পঙ্কজবাবু, রাজীব কুমার, আমি অজয়বাবুর সঙ্গে কথা বলতে গিয়েও জেনেছি, আপনিও বলছিলেন, আপনার কথাও শুনলাম, যে কথা কম বলেন, কাজ বেশি করেন এবং বিষয়ের গভীরে ঢোকেন তদন্তের সময়। তার মানে আমরা কি এই উক্তিটা করতে পারি যে তদন্ত সিট করেছে, রাজীব কুমার করেছেন, সেই তদন্তে গভীরে প্রবেশ করেছিলেন তিনি? দেখুন, সারদা কেস নিয়ে যে মামলাটা আপনি সাইট করলেন, ঠিক, সেটা ইটস এ কন্ট্রোভার্সিয়াল মামলা, এর মধ্যে অনেক লোক জড়িত। আমি আপনাকে প্রথম দফায় বলি, জাস্টিস ঠাকুর, সুপ্রিম কোর্টে যিনি রিটায়ার্ড জাস্টিস, যিনি চিফ জাস্টিস ছিলেন, তিনি তার মেয়াদকালে যখন ওই মামলাটা তার কাছে গিয়েছিল, তখন কিন্তু তিনি ওই মামলাটা প্রশংসা করেছিলেন, যে বেঙ্গল পুলিশ সিটের যে কাজ করেছে দ্যাট ইজ প্রেজওয়ার্দি, এটা কিন্তু বলেছিলেন, এটা কিন্তু একদম রেকর্ডেড। এবার আমার প্রশ্ন হলো, পরবর্তীকালে মেইন যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে সমস্ত রেকর্ড যেগুলো ছিল সেগুলোর অবলুপ্তি বা বিলোপ সাধন। এটা আমাদের ইন্ডিয়ান পেনাল কোডের সেকশন হচ্ছে 201, যেটা সৌম্যজিৎরা আরও আরও ভালো বলতে পারবেন। এবার এদের যে প্রশ্নটা হচ্ছে যে সেই জিনিসগুলো কোথায় গেল, সেই ইনপুটগুলো কোথায় গেল, বিকজ হি ওয়াজ দ্য সিট চিফ, স্পেশাল ইনভেস্টিগেশন টিমের চিফ ছিলেন রাজীব কুমার। এবার আমার প্রশ্ন উঠছে, আমি আপনাকে বলবো, আমি আইন বা তদন্ত যতটুকু বুঝি সেটা হচ্ছে যে যিনি তদন্ত করেছিলেন, যে ইন্সপেক্টর তদন্ত করেছিলেন, যে ডিএসপি সুপারভাইজ করেছিলেন, যে ডিসি তার তত্ত্বাবধানে ছিলেন, তাদেরই তো এখনও জেরা কমপ্লিট হয়নি। তো তাদের জেরা কমপ্লিট করার পরে তাদের জেরার সঙ্গে রাজীব কুমার যে 37 ঘন্টার যে ভিডিও রেকর্ডের জেরা, হুইচ ইজ সামথিং স্পেক্টাকুলার অ্যান্ড আনইউজুয়াল ইন দ্য হিস্ট্রি অফ ইনভেস্টিগেশন, কোন একজন আইপিএস অফিসার অফ দি এডিজি র্যাঙ্ক তার 37 ঘন্টা টোটাল 6 দিনে তার জেরা করে তাকে সেটা ভিডিও রেকর্ডিং করে রাখা আছে, তাহলে সেইটার সঙ্গে তারা কী কন্ট্রাডিকশন পান তারা খুঁজে দেখবে, কন্ট্রাডিকশন থেকে নতুন ক্লু বেরিয়ে আসবে, সেই ক্লু থেকে তারা তখন যদি বলতে পারেন যে রাজীব কুমারের থেকে আমরা এটা ঘাটতি পাচ্ছি বা এটা ল্যাক্সিটি দেখা যাচ্ছে, ওনলি দেন দে ক্যান কাম টু দ্যাট কনক্লুশন। বাট বিফোর দ্যাট তারা এই জায়গাতে পৌঁছতে পারবেন কী করে, আমার সন্দেহ আছে। আমার দুটো প্রশ্ন রয়েছে, একটা প্রশ্ন অজয়বাবুর কাছে যাবো, তার আগে আরও একটা ছোট্ট প্রশ্ন। আমি হিচককের ছবির কথা বলছিলাম, দ্য ম্যান হু নিউ টু মাচ, দুবার ছবি করেছিলেন, শেষ ছবিটি 1956 সালে, অসাধারণ জনপ্রিয়। আমরা কি ধরে নিতে পারি রাজীব কুমার সিটের প্রধান হিসেবে যখন তদন্ত করছেন তিনি কেসটার গভীরে ঢুকেছিলেন এবং তিনি এতটাই এই কেসটা সম্পর্কে জানেন যে সিবিআই যখন তদন্ত করতে গিয়েছিল তখন তাদের মনে হয়েছিল এই লোকটাই সেই লোকটা যিনি সবচেয়ে বেশি এই কেসটা নিয়ে জানেন? আমি কিন্তু দেখুন, আমি সিবিআই সম্বন্ধে এইটুকু বলতে পারি, সিবিআইকে যে যতই খাঁচার তোতা খাঁচার পাখি যাই কিছু বলুক, আমি রাজীব কুমারকে যেমন প্রশংসা করলাম ইকুয়ালি একইভাবে আমি কিন্তু বলবো আজ অব্দি ভারতের প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সির নাম হচ্ছে কিন্তু সিবিআই।
পঙ্কজবাবু আপনাকে ধন্যবাদ, কারণ আরও একবার বাংলার দর্শকদের আমরা বুঝিয়ে দিতে পারলাম এই অনুষ্ঠানের নাম কেন বুনো ওল বাঘা তেঁতুল। কে বুনো ওল আর কে বাঘা তেঁতুল বিচার করবেন আপনারা? হ্যাঁ বলুন পঙ্কজবাবু। তো ন্যাচারালি এবার ধরুন আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে যখন মমতা ব্যানার্জিরা ধর্নায় বসছিলেন সেই সময়ের পরে এখন যে নূতন ডেভেলপমেন্টটা হচ্ছে তাতে কিন্তু আমরা সিবিআইকে একদম অন্য রূপে কিন্তু দেখছি। সিবিআই কিন্তু দে আর নট ইন এ হারি টু ডু দ্য ম্যাটার, সেটা করছে না, তারও করছে না, একদম মানে নিট অ্যান্ড ক্লিন ওয়েতে এগোনোর চেষ্টা করছে। এবং আমরা জানি যে সুপ্রিম কোর্ট যে আপনার রাজীব কুমারের যে রক্ষা কবচটা ছিল দ্যাট টাইম ইজ ওভার, সেটা গত শুক্রবারই শেষ হয়ে গেছে। এবার উনি আবার বেল পিটিশনের জন্য অ্যাপ্লাই করেছেন। এবার ধরুন যদি কোনোভাবে উনি বেল পেয়ে যান, কিচ্ছু বলার নেই, এটা একদম জুডিশিয়াল অধিকারের মধ্যে পড়ে। জুডিশিয়ারি যদি নির্দেশ দেন যে ওই বিষয়ে আমি একটু সমর কাছে যাবো, তার আগে অজয়বাবুর কাছে আরও একবার যাবো। অজয়বাবু, জিজ্ঞাসাবাদ মানে ইন্টারোগেশন, জিজ্ঞাসাবাদ কীরকম করতেন রাজীব কুমার? প্রলং ইন্টারোগেশন করতেন এবং পয়েন্ট টু দ্য পয়েন্ট উনি করতেন, যে মানে এমন ফালতু ইন্টারোগেট করে বা যেখানে মূল গভীরতা ঢুকতেনই, অ্যাট দ্য সেম টাইম জিজ্ঞাসাবাদ করার সময় উনি কিন্তু আসল যে জিনিসটা মানে ওনার কাছে যে কোনো একটা মিথ্যে বলে পার পাওয়া যাবে সেরকম কিছু না, পুরো কীরকম লিডিং কোশ্চেন উনি করতেন। তার মানে অজয়বাবু আমরা ধরে নিতে পারি জিজ্ঞাসাবাদে তিনি সিদ্ধহস্ত ছিলেন একদম, এবং আমরা জিজ্ঞাসাবাদের সময় জানি একটা মাইন্ড গেম হয়, কখনো কখনো একই প্রশ্ন ঘুরিয়ে বিভিন্নভাবে করা হয়। না অজয়, একটুখানি ইন্টারাপ্ট করছি যে কোনো আসামিকেও কিন্তু লিড কোশ্চেন করা যায় না। তুমি যেটা বললে সেটা আমার মনে হয় এটা ঠিক না, এই কারণের জন্য বলছি যে ইভেন একটা অ্যাকিউজড পার্সনকেও কিন্তু আমরা এরকম বলতে পারি না তুমি কি মার্ডার করেছো, আমরা এইভাবে বলতে পারি না, এরকম এই ধরনের আমরা অন্যভাবে এগোই। আমার স্যার আমাদের যে প্রসেস অফ ইনভেস্টিগেশন দ্যাট ইজ ডিফারেন্ট, আমরা ওই কনক্লুশনেই পৌঁছবো উইদাউট থ্রোয়িং দ্য লিড কোশ্চেন টু দ্য অ্যাকিউজড পার্সন। ঠিক স্যার, না ঠিক স্যার, না উনি আমি একটা এক্সাম্পল আমি দিচ্ছি, একটা উনার ইনস্ট্রাকশন মতন একজন বলো অমুক জায়গায় অমুক ঘরে অমুক জায়গাতে অমুক আসামি আছে, তুমি যাও গেলেই পেয়ে যাবে, এই এরম এরম চেহারা দেখা গেলো চার পাঁচজন বসে আছে, সেই ক্রিমিনালটার নাম হচ্ছে মিস্টার এক্স ধরে নিচ্ছি, এবং সেখানে গিয়ে সেখানে পাঁচ ছজন বসে আছে, এই কে মিস্টার এক্স তুমি এখানে কে, ও কেউ স্বীকার করবে না। উনি বলেছিলেন যে ওইভাবে তুমি জিজ্ঞাসা যদি চিনতে নাই পারো বলে মিস্টার এক্স চলো ওটো তোমার নামে ওয়ারেন্ট আছে, ঠিক সেই সেই যে ফর্মুলাটা ওনারই ফর্মুলা, এবং সেই ফর্মুলাতে মানে অ্যাপ্লাই করে সেই মিস্টার এক্সকেই আমরা ধরলাম। মিস্টার এক্স তখন অবচেতন মনে বলল স্যার কেন আমাকে কেন খুঁজছেন, তার মানে যে অবচেতন মনের ব্যবহারটা আমরা আরও একবার দেখেছিলাম মাল্টিপ্লেক্সে যখন হুব্বা শ্যামলকে ধরতে গিয়েছিল। অর্থাৎ জিজ্ঞাসাবাদে উনি দক্ষ এবং পটু, আপনি আপনার কর্মজীবনে দেখেছেন কাছ থেকে আপনার মনে হচ্ছে জিজ্ঞাসাবাদে তিনি পটু। আমি একটু অমিতাভবাবুর কাছে যাব। অমিতাভবাবু এমন একজন সুদক্ষ পুলিশ অফিসার পুলিশ কর্তা যিনি জিজ্ঞাসাবাদে পটু, তাকে এই 37 ঘন্টা ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে লিপিবদ্ধ করে জিজ্ঞাসাবাদ করতে হয়েছে সিবিআইয়ের, এটাও কি মনে করেন সিবিআইয়ের গোটা টিমকে যথেষ্ট বেগ দিয়েছেন জিজ্ঞাসাবাদে? ঘটনাটা তা আজকে এত বড় একজন সুদক্ষ অফিসার, কারণ আমরা যখন তিনি বিধাননগরে দায়িত্বভার নিলেন সেই সময় তিনি একটা নাগরিক হচ্ছে মিট করেছিলেন, একটা সিটিজেন্স মিট, এবং সেখানে আমরা তার সম্মুখীন দেখেছিলাম তাকে, তার কথাবার্তা, এবং সত্যি কথা বলতে কি আমরা ইমপ্রেস হয়েছিলাম যে একটা ভালো হাতে বোধহয় বিধাননগরের ভাণ্ডা থাকলো, এবং ওর যে ক্যারিয়ার যেটা, উনি আজকে যদি এই আইপিএস না হয়ে উনি যদি আইটি সেক্টরে যেতেন, হয়তো বিদেশে বিভিন্ন কোম্পানিতে হচ্ছে সেটা একটা হিউজ স্যালারিতে উনি এ করতে পারেন, কিন্তু আজকেই এত সুদক্ষ অফিসার যেটা হচ্ছে কি তোমরা দেখালে যে এই এই ইনভেস্টিগেশন করেছেন, যেটা পঙ্কজবাবুও বললেন আর অজয়বাবুও বললেন ঠিক, কিন্তু তার 2013 থেকে তার কী এমন হলো, এবং তার পরবর্তী আমি নিজে ভুক্তভোগী, আমার দোষ কী ছিল? দোষ নয়, আমি 2016 যখন ওই ম্যাথু স্যামুয়েলের এই এগুলো হচ্ছে কি স্টিং অপারেশনটা বেরোলো, তারপরে আমি দিল্লি গিয়েছিলাম একটা কাজে, এবং কোনো সূত্রে আমার সঙ্গে ম্যাথু স্যামুয়েলের পরিচয় হয়, এবং ওই বলে যে আমরা আমি যদি কলকাতাতে যাই গিয়ে প্রেসের সামনে ইয়ে করে আপনি কি অ্যারেঞ্জ করে দিতে পারবেন, বললাম ঠিক আছে আমি কলকাতায় ফিরি। আমি ফিরলাম,
ফিরে বিভিন্ন কয়েকজনের সঙ্গে আলোচনা করলাম, করে কিন্তু আমি তাকে ইনভাইট করলাম, সে সমস্ত নিজের খরচাতে সে এলো, শুধু আমি তাকে রিসিভ করে তাকে একটা লাঞ্চ খাইয়েছি এবং প্রেস ক্লাবের ব্যবস্থাটা করেছে এবং কিছু হয়তো তাকে গ্রিফ টিফট হতে দিয়েছে। জিনিসটা শেষ হয়ে গেল, তখন কিন্তু নির্বাচন কমিশনের আওতায় ছিল এবং আমি লিগালি নির্বাচন কমিশনকে দিল্লিতে চিফ কমিশনারকে জানিয়েছিলাম, এখানে যে অফিসার যিনি সিইও তাকে জানিয়েছিলাম এবং কমিশনার অফ পুলিশকে জানে, ওর সব সব মানে লুকিয়ে বা গোপনে কিছু করেনি এবং সৌজন্যবশত করেছিলেন। এবং সেইটার পরে তো আমি তার কিছুদিন পরেই চলে গেলাম ইউএসএতে, তারপরে ফিরে আসার পরে সে বছর হলো না, তার পরের বছরে আমি ইউএসএ থেকে ফেরা এবং ওই ষোলো সালে হচ্ছে যখন আমি ইউএসএতে গিয়েছি, তারপরে আমার পরিচিত দু একজন যাদের সঙ্গে আমার ঘনিষ্ঠতা তাদের লালবাজারে ডেকে পাঠানো হয়েছিল এবং একজনকে তার তো মোবাইলও নিয়ে নেওয়া হয়েছিল এবং অফিসাররা এবং ঘন্টা দুয়েক বাদে মোবাইল ফেরত দেওয়া হয়েছিল এবং রাজীব কুমার তাকে হচ্ছে বলেছিলেন, জিজ্ঞেস করেছিলেন যে তুমি কেন ওই ভদ্রলোকের সঙ্গে, তুমি কি ফাইন্যান্স করছো, তুমি কি ইয়ে করছো, এই ধরনের করার পর তারপরে যখন দেখলো না সেরকম কোনো প্রমাণ নেই তা এবং কী করে উনি গিয়েছেন, তারপরে ওরা খবর দিয়ে করে দেখলো যে স্পন্সর্ড যারা ওখানে আছে তারাই হচ্ছে কি আমার স্পন্সর করেছে বা ইয়ে করেছে। তাহলে আপনি বলছেন কি হয়েছিল 2013 থেকে? তারপর 17-তে হলো, সেটা তো মারাত্মক। 2017-তে আমি একটা ফোন পেলাম ডিসেম্বর মাসে যে হঠাৎ লালবাজার থেকে, যে আমি লালবাজারের হচ্ছে অমুক বলছি সিনিয়র পোস্টে, আপনি কি অমিতা? হ্যাঁ। তুল আচ্ছা আপনার সঙ্গে একজন দেখা যাচ্ছে, একজন সাসপেক্টের 16-17 বার ফোন আছে, ফোন হয়েছে। কারণ সাসপেক্ট মানে কি কোথায় না, ওই একটা কেসে ওই নিউ মার্কেট আর কি ম্যাথু স্যামুয়েল বলে, হ্যাঁ বললাম সাসপেক্ট, তার মানে কি আপনারা কি ফোন ট্যাপিং করেন নাকি, আপনি যা বলছেন যে না 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 তা নয়, মানে হচ্ছে গিয়ে কারণ তাই তো ইয়ে হচ্ছে। আর তারপরে তো ভালো কথা বলেছেন যে কয়েকজন লোক যারা বিশিষ্ট তারা দেখা যাচ্ছে যে টাকা হাতে করে নিচ্ছে, সেইটা আমি প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করলাম জনগণকে জানানোর জন্য যে এইটা করেছে তাকে এনে, আর অমনি আমাকে ইয়ে করছেন, ডাকুন আমাকে, আমাকে সামান পাঠান। সামান পাঠালো 2-3 ঘন্টা বাদে, পরের দিন চিফ জাস্টিসের ঘরে অরুণাভ ঘোষ আমার হয়ে দাঁড়ালো, 10 মিনিটের ভেতর দেখলাম ওরা তখন হচ্ছে কি আমাদের অ্যাডভোকেট জেনারেল বলে, না 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 একটা ঘটনা তো কেন এটা হয়েছিল, তার মানে কি ওরা একটা হৃদয় পরিবর্তন হয়েছিল কোনো জায়গাটা চাপে। এবং 2013 সালে যেটা হয়েছে, 2013 সালে লোকে এক্সপেক্ট করেছিল কি, আমরাও ভেবেছিলাম যে একটা সত্যিকারের সুরা হবে যে রাজীব কুমারের মতন একজন অফিসার, কিন্তু ওর যে হৃদয় পরিবর্তন হয়ে গেল ওই সময় সেইটা তো বুঝতে পারিনি। মানে আপনি চিটফান্ডের ক্ষেত্রে বলছেন? চিটফান্ডের ক্ষেত্রে আমি 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 আসবো। অমিতাভ মজুমদার চিটফান্ডের তদন্ত নিয়ে তিনি বারবার আন্দোলন করেছেন, আজকে সাধনা নিউজে বাংলা জানতে চাইতে তিনি নিয়ে এসেছেন একটি নথি, যেই নথি আগে কেউ কখনো দেখেনি। ঠিক কী হয়েছিল, ঠিক কী হয়েছিল 2013 সাল থেকে, যে কথা অমিতাভবাবু বলছেন, কিসের জন্যে এই মনে হৃদয় পরিবর্তনে এসেছিল রাজীব কুমারের জানব, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি নেব। বিরতির পর ফিরে আসব বাংলা জানতে চায় সঙ্গে লাইভ ঋতব্রততে।